অবশেষে ডবলবি টেম্পোরারি হোম গার্ডে যে রিক্রুটমেন্ট করা হচ্ছে এই দুর্গা পুজোর সময় তার জন্য তারা একটি নোটিশ প্রকাশিত করেছে সমস্ত থানার থেকে যতগুলো থানা রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এবং কলকাতাতে আমরা শুধু আজকে এই বিস্তারিতভাবে বলবো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যতগুলো থানা রয়েছে যে সমস্ত থানায় বেশি ভিড় হচ্ছে দুর্গা পুজোর জন্য সমস্ত থানায় কিন্তু নিয়োগ করছে এবং সাতোরই অফ অর্থাৎ সাতারোই সেপ্টেম্বর দু হাজার এর পুরো পুরো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়েছে সেই বিস্তারিত হিসাবে আমরা দেখতে পেয়েছি সমস্ত মানে যত বছরে নিয়োগ শুরু হয়েছে যত বছর ধরে নিয়োগ করছে সমস্ত বছরের ন্যায় এই বছর সব থেকে বেশি শূন্যপদ রয়েছে সব মিলিয়ে চোদ্দ হাজার শূন্যপদ রয়েছে এবং যেই থানাতে আগে নিয়োগ করা হয়েছিল সেই সমস্ত থানাতেই কিন্তু এবার নিয়োগ করছে শুধুমাত্র ভ্যাকেন্সি বাড়াচ্ছে এবং দিনে তাদেরকে বেশি টাকা দেওয়া হচ্ছে কত টাকা দেওয়া হচ্ছে এবং কি বলা হয়েছে সমস্ত কিছু বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা এই বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ তোমাদের দেখতে হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে তো টোটাল মিলিয়ে রয়েছে চোদ্দ হাজার ভ্যাকেন্সি একটা দুটো ভ্যাকেন্সি নয় সেই ভ্যাকেন্সি অনুযায়ী প্রত্যেককে দেওয়া হবে দৈনন্দিন যে বেতনটা দেওয়া হয় সেটা প্রত্যেক দিন হিসাবে দেওয়া হয় সেই বেতনটাও বাড়িয়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এবং সরকার সরকার বলছে এখানে এইটি সেভেন লাখ অর্থাৎ সাতাশি কোটি টাকার বরাদ্দ করা হয়েছে শুধুমাত্র এই রিক্রুটমেন্টের আন্ডারে তো আশা করি বুঝতে পেরেছো এখন তোমাদের কোনো থানা খুঁজতে হবে না সমস্ত থানা এই একটা নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া আছে এতে তোমাদের কোনো অসুবিধা হবে না তোমাদের কোনো সার্চ করতে হবে না শুধুমাত্র তোমাদের এলাকায় যে সমস্ত থানা পড়ছে সেখানে গিয়ে শুধুমাত্র দরখাস্ত জমা দিতে হবে দরখাস্ত কিভাবে জমা দেবে তারও এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা পেয়ে গেছি সমস্ত কিছু জানাবো দেখতে থাকবো তো এখানে দেখতে পাচ্ছ যে অ্যাডভার্টাইজমেন্ট অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট এখানে রয়েছে এটা কিন্তু সাতাশ সাতাশ সেপ্টেম্বর দু হাজার কিন্তু প্রকাশিত হয়েছে সাবজেক্টে বলা রয়েছে ডেভেলপমেন্ট অফ হোম ভলেন্টিয়ার ও দুর্গা পুজো দু এবার প্রতি বছরে না এবছরও কিন্তু বেশি বরাদ্দ করছে এইটটি সেভেন লাখ ফোরটি থাউজেন্ড এই টাকাটা বরাদ্দ করছে এবং চব্বিশ হাজার ভেকেন্সি বরাদ্দ করছে এখানে চব্বিশ হাজার হাজার সরি চোদ্দ হাজার এখানে নিয়োগ করছে এবং আগের তুলনায় এই এবার কিন্তু প্রত্যেক দিনের বেতনটা বেশি দেওয়া হচ্ছে ছশো ছাব্বিশ টাকা করে দেওয়া হচ্ছে আগে কম দেওয়া হতে এখন ছশো ছাব্বিশ দশ দিনের ডিউটি হবে এখানে ইনক্লুডিং ফর্মাল ট্রেনিং ট্রেনিং নিয়ে দশ দিন ডিউটি অর্থাৎ এখানে সাত দিন ডিউটি হবে ট্রেনিং হবে তিন দিন এই ট্রেনিং এর তিন দিনের ট্রেনিং এর সময় সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে দুর্গাপুজোর ফেস্টিভ্যাল হিসাব করে এবং তোমাদের কাজটা এখানে কি হবে প্যান্ডেলে প্যান্ডেলে যেন ভিড় না হয় এবং ট্রাফিক নিয়ন্ত্রণ করা এটাই হলো এই হোমগার্ড তো দেখো এখানে বলা হয়েছে যে সমস্ত এখানে যে সমস্ত এখানে রয়েছে যে যেসব পিডির আন্ডারে রিক্রুটমেন্ট করা হচ্ছে সমস্ত পিডির নাম দেওয়া আছে এখানে প্রথমেই রয়েছে বারাসাত পিডি যারা বারাসাত থেকে দেখছো এবং যারা এই সমস্ত পিডির থেকে দেখছে তাদের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে দ্বিতীয় নম্বর রয়েছে বনগাঁ পিডি বসিরহাট পিডি বারুইপুর পিডি ডায়মন্ড হাফড়া পিডি সুন্দরবন পিডি তারপরে হাওড়া রুরাল পিডি কৃষ্ণনগর পিডি রানাঘাট পিডি মুর্শিদাবাদ পিডি তারপরে জঙ্গিপুর পিডি পূর্ব বর্ধমান পিডি তারপরে বীরভূম পিডি হুগলি রুরাল পিডি পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া মালদা দক্ষিণ দিনাজপুর রায়গঞ্জ ইসলামপুর জলপাইগুড়ি আলিপুর কুচবিহার হাওড়া হাওড়া পিসি রয়েছে বিধান পিসি তারপর এখানে ব্যারাকপুর পিসি এডিপিএস পিসি তারপরে শিলিগুড়ি চন্দননগর হাওড়া শিয়ালদা এগুলো জিআরপি তেও রিক্রুটমেন্ট করা হচ্ছে দেখতে পাচ্ছ তেত্রিশ নম্বর থেকে ছত্রিশ নম্বর পর্যন্ত জিআরপি রিক্রুটমেন্ট করা হচ্ছে হাওড়া জিআরপি শিয়ালদা জিআরপি শিলাইগুড়ি জিআরপি তারপরে খড়গপুর জিআরপি তো এখান থেকে বুঝতে পারলাম যে সমস্ত পিডিতে এবং জিআরপিতে এবং পিসিতে সমস্ত জায়গায় রিক্রুটমেন্ট করা হচ্ছে এর আন্ডারে তোমরা কিছুতে কিছুতেই না পড়ো তো সেই ক্ষেত্রে তোমরা এই এলাকার মধ্যেই পড়ছো আমার মনে হয় তো তোমরা যদি পড়ে থাকো কমেন্ট বক্সে এখানে তুমি কমেন্ট করতে পারো যে তুমি কোন পিডির থেকে বিলং করছো কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে চোদ্দ ভাষার ভ্যাকেন্সি কিন্তু একটা দুটো ভ্যাকেন্সি নয় অনেক ভ্যাকেন্সি এবার চলে নিয়ে আসলাম যে অ্যাপ্লিকেশনটা ফর্মটা ফিল করতে হবে সে অ্যাপ্লিকেশনটা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনটাকে তোমরা একটা প্রিন্ট আউট বার করে নিতে পারবে তার জন্য আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের এই অ্যাপ্লিকেশন লিঙ্কটা দিয়ে দেবো ডাইরেক্টলি সেখান থেকে ডাউনলোড করার পরে তোমরা সাইবার ক্যাফে বা তোমাদের কাছে যদি নিজস্ব প্রিন্টার থাকে সেখান থেকে একটা প্রিন্ট আউট বার করে নেবে বা তোমরা যদি চাও অ্যাপ্লিকেশন করতে তোমরা যে থানার আন্ডারে অ্যাপ্লিকেশন করতে চাও সেই শানায় গিয়েও কিন্তু এই ফর্ম দিয়ে দেবে নাম বাবার নাম প্রথম দেখো एप्लीकेंट ফোন এনরোলমেন্ট অফ হোম গার্ড volunteers হোম গার্ড অর্গানাইজেশন অ্যাপ্লিকেশন ফর এনরোলমেন্ট অ্যাজ হোম গার্ড volunteers হোম গার্ড অর্গানাইজেশন নাম লিখতে হবে নিজস্ব যিনি আবেদন করছেন বাবার নাম যদি মহিলা হয়ে থাকেন তার হাজবেন্ড অ্যাড্রেস ডেট অফ বার্থ এডুকেশন কোয়ালিফিকেশন এনি স্পেশাল কোয়ালিফিকেশন যদি থাকে সেটা এখানে দিতে দিতে পারবেন ফিজিক্যাল মেজারমেন্ট হাইট টেস্ট ওয়েট এই তিনটাই দিতে হবে তারপর আপনাকে এই সমস্ত পরে ডেট সিগনেচার করে সমস্ত ডকুমেন্ট দিয়ে আবেদন করতে হবে কি ডকুমেন্ট লাগবে এইটা লাগবে একটা বায়োডাটা দিতে হবে এক্সটার্নাল আধার কার্ড ভোটার কার্ড এবং এইট পাস থেকে শুরু করে যত পর্যন্ত এখন প্রেজেন্ট যত শিক্ষাগত যোগ্যতা রয়েছে যদি এনসিসি সার্টিফিকেট থাকে দিতে পারো যদি না থাকে দিতে হবে না এই সমস্ত দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে হবে এবার দেখো এখানে কি বলা হয়েছে দেখুন বাংলা যদি বোঝাতে যায় বাংলা এখানে আছে যে অনস্কারকারী একটি ঘোষণা করেছে যে আগামী দুর্গা পূজা দু হাজার চব্বিশ উপলক্ষে পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে চোদ্দ হাজার পাঁচ তারিখ হোমগার্ড ভলেন্টিয়ার দৈনিক ভাতা হিসাবে প্রতিদিন প্রতি ব্যক্তির জন্য ছশো টাকা করে দশ দিনের জন্য তিন দিন ফরমাল ট্রেনিং সহ মোতায়েন করার জন্য এখানে আট কোটি সত্তর ছয় লক্ষ চল্লিশ হাজার অনুমোদন দেওয়া হলো দিয়েছে সরকার থেকে দেখতে পাচ্ছ কতগুলো টাকা দেওয়া হচ্ছে এবং দশ দিনের সাথে ইনক্লুডিং এ তিন দিন দশ দিনের জন্য ডিউটি বলা হয়েছে কিন্তু তিন দিন থাকবে ট্রেনিং আর সাত দিন হবে ডিউটি এবং প্রত্যেক দিন প্রত্যেক দিন যারা রিক্রুটমেন্ট হবে তাদের ছশো টাকা করে দেওয়া হবে সহজ বাজার বোঝাতে গেলে পশ্চিমবঙ্গ পুলিশ আগামী দুর্গাপূজার চোদ্দো হাজার জন হোম গার্ডকে দশ দিনের জন্য কাজে লাগাতে চায় এই হোম প্রতিদিন প্রতিজনকে ছশো ছাব্বিশ টাকা ভাতা দেওয়া হবে এই কাজের জন্য মোট আট কোটি ছিয়াত্তর লক্ষ চল্লিশ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে তো পুরোটা বিস্তারিতভাবে যদি জেনে থাকো কমেন্ট বাক্সে আমাকে কমেন্ট করতে পারো এখন আর তোমাদের কোনো অসুবিধাই নেই কারণ এখন তোমরা সমস্ত বিষয়টা তোমরা জেনে নিয়েছো যে সাতেরো তারিখে আপডেট সমস্ত থানায় এবং রিক্রুটমেন্ট করা হচ্ছে টোটাল মিলিয়ে চোদ্দ হাজার রয়েছে এবার তোমরা এখনই যাও এখনই গিয়ে তোমাদের যত পিডি বা পিসি বা জিআরপি রয়েছে জিআরপি থানা আন্ডার রয়েছে সমস্ত থানায় গিয়ে তোমরা যোগাযোগ করো এবং তাদের থেকে যোগাযোগ করে তাদের থেকে ফর্ম নাও সমস্ত ডকুমেন্ট দিয়ে জমা দিতে পারো এবং ট্রেনিং হবে পাঁচ ছ দিনের মাথায় ট্রেনিং হবে তিন দিনের ট্রেনিং হবে সাত দিন ডিউটি হবে সেটা মাথায় রেখে তোমরা অ্যাপ্লিকেশন করে দিও দিন দেওয়া হবে ছশো ছাব্বিশ টাকা করে এবং তিনটে শিফটে ডিউটি হবে তিনটে শিফট অনুযায়ী কিন্তু ডিউটি করতে হবে ভিডিও শেষ করছি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ধন্যবাদ